हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। मैं अरित्र, এখন আমরা কথা বলবো বিরোহী সিজন 2 নিয়ে। উড়ি বাবাতে 6টা এপিসোড রয়েছে এটা, এবং আমি বলবো যে বিরোহী সিজন 1 ওয়াজ নাথিং ইন ফ্রন্ট অফ বিরোহী সিজন 2। বিরোহী সিজন 2 হচ্ছে পুরো প্রদীপ দাস শো, ইটস আ প্রদীপ ভট্টাচার্য ফিল্ম। মানে সিরিয়াসলি বলছি, দারুণ হয়েছে সিজন 1টা। আমার কিছু জিনিস ভালো লেগেছিল, কিছু জিনিস খারাপ লেগেছিল, কমেডি ফোর্স ফিট মনে হয়েছিল, এরকম অনেক কমপ্লেইন ছিল। বাট সেকেন্ড সিজনে ডিরেক্টর পুরো অডিয়েন্সের কথা ভুলে গিয়ে প্রদীপ্ত যেটা করে আর কি, যে আমার যেটা মনে হচ্ছে, আমার যেটা ভালো লাগছে, আমি সেটাই বানাবো। তারপর দর্শক দেখলেও চায় না দেখলেও আমার কিছু যায় আসে না। প্রদীপ্তদের অ্যাপ্রোচটা চিরকাল এটাই, সেই জিনিসটাই সে বিরোহী 2তে করেছে, এবং সেটা দারুণ রেসপন্স পেয়েছে। বিরোহী 1 থেকে বিরোহী 2 অ্যাকচুয়ালি দ্য বেটার রেসপন্স পেয়েছে। এবার আমি যখন দেখছিলাম এখানে কী কী ভালো আমি নিয়ে কথা বলবো, তো সবচেয়ে প্রথমে যে জিনিসটা এপিসোড, মানে যখন প্রথম সিজনটা, মানে সেকেন্ড সিজনের প্রথম এপিসোডটা শুরু হচ্ছে না, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সায়ন আর শতাকির এখন বিয়ে হয়ে গেছে। সায়ন আগের মতো নেই, সে এখন মদ খেয়ে আসে, তার আবার বিরোহীতে ট্রান্সফার হয়ে যাবে, সে যেতে চায় না ফুলকুমারি ছেড়ে, তাই জন্য লটারি টিকিট কাটে, সেগুলোতে অনেক টাকা ওয়েস্ট করে, মদ খায়, বাড়িতে এসে বউকে মারে। এটা হচ্ছে ওপেনিং সিন। এবার ওইখানে যা মারছে, ওখানে শতাকি কাঁদছে, সেই সাউন্ডটাকে যেভাবে ব্যবহার করেছে, আর তার সাথে প্যারালালি আবার অমিত দাদের যে গল্পটা রয়েছে, মানে ওখানে জমিদারের যে ট্র্যাকটা, ওই যে কাপলটা, সেটা তারা আর কি পালিয়ে আসছে, তাদের প্রেজেন্ট টাইম লাইনে কী কী হচ্ছে, তারা একটা মেলায় গিয়ে একটা খাবারের দোকান লাগিয়েছে, সেই দুটোকে ইন্টারকাট করছে। অ্যাকচুয়ালি এখানে দুটো কাপলের লাইফকে প্যারালালি দেখিয়েছে প্রদীপ্তদা, এবং তাদের মধ্যে কী কী সিমিলারিটি রয়েছে, দুটো দুটো কাইন্ড অফ, একটা হচ্ছে লোয়ার মিডিল ক্লাস, একটাকে বলা যেতে পারে আর একটু মানে বিলো পাওয়ার্টি লাইন, এরকম একটা ক্লাস থেকে বিলং করে। তো এই দুটো, এদের মধ্যে কী কী সিমিলারিটি আছে, দুটো লাইফকে প্যারালালি এক্সপ্লোর করে করে গেছে। তো যেখান থেকে প্রথম এপিসোডটা শুরু হচ্ছে, শতাকি বলছে আমাকে মারছো কেন বলে কাঁদছে, চিৎকার করছে, সায়ন মারছে, ওরা একটা হাই স্পিড শট নিয়েছে, মানে ওখানটা জাস্ট মানে হরিফাইং, দারুণ ওই জায়গাটা এডিটটা যা করেছে। এবং তারপর প্রদীপ্তদার একটা ব্যাপার হচ্ছে, প্রদীপ্তদা গ্রামগঞ্জে গিয়ে একদম ডকুমেন্টারির মতো কিছুটা শ্যুট করে ফিকশন, যেটা আপনারা বাকিটা ব্যক্তিগত দেখতে পাবেন, সেই জিনিসটা সেই ফ্লেভারটা এবারে আছে, যেটা সিজন 1 ছিল না। সিজন 2 ওই ব্যাপারটা যে মেলা টেলার মধ্যে ক্যামেরা নিয়ে ঢুকে গেছে, একদম অরিজিনাল ব্যাপারটা, সেই ডাইনামিক্সটা একটা এসেছে, সেটা খুব ভালো লাগছে। তার সাথে সাথে এখানে যে ছেলে, মানে দেখবেন যে ছেলে, ধরুন একটা দম্পতির বাচ্চা হচ্ছে না, সেখানে ছেলেরা এটা মানতেই চায় না যে তার মধ্যে প্রবলেম আছে, সবসময় দোষটা মেয়ের ঘাড়ে চাপিয়ে দেয়, সেই ব্যাপারটাকে দারুণভাবে দেখিয়েছে সায়নের ক্যারেক্টারটা দিয়ে। ফ্র্যাজাইল মেল ইগো, তারপরে হোমোসেক্সুয়ালিটি ইত্যাদি, সেগুলোকে দারুণভাবে এক্সপ্লোর করেছে, ঠিক আছে। বিয়ের পরে সম্পর্ক কীরকম পরিবর্তন হয়ে যায়, অনুরাধার ক্যারেক্টারটা দারুণভাবে লেখা, এই ক্যারেক্টারটা আগে কীরকম ছিল, এখন কীরকম ট্রান্সফর্ম হয়ে গেছে, ঠিক আছে, নিজের স্বার্থের জন্য সে কী কী করতে পারে, এই আর এগুলো না কোনোটাই স্পুন ফিড করা নয়, সবই গল্পের মধ্যে দিয়ে দিয়ে এগোচ্ছে। আর এখানে প্রথমে গল্পটা শুরু হয় প্রেজেন্টে, সায়নদের গল্পটা প্রেজেন্টেই থাকে, এই কাপড় সায়ক শতাক্ষীর যে গল্পটা সেটা প্রেজেন্টে থাকে, আর আমরা যে জমিদারদের যে টাইম লাইনে যে গল্পটা দেখতে পাই সেটা পাস্টে, ঠিক আছে, এবং সে দুটোর মধ্যে প্যারালালি ইন্টারকাট হতে থাকে এবং খুব এঙ্গেজিং। এবং একটা টাইমের পরে সিরিজটা প্রচণ্ড ডার্ক হয়ে যায়, প্রচণ্ড ভাইলেন্ট হয়ে যায়, সেখানে আমরা রেপ দেখতে পাচ্ছি, মার্ডার দেখতে পাচ্ছি, এবং সেগুলোকে যেভাবে দেখিয়েছে দারুণ, দুর্দান্ত সিনে, স্টেজিং ইত্যাদি ব্যাপক লেগেছে। তার সাথে এখানে একটা হিউমারাস পার্টও রয়েছে, একটা ক্যারেক্টার রয়েছে সায়নের, যে ইউটিউব চ্যানেল চালায়, ইটিং কম্পিটিশন করে, সেই জায়গাগুলো দেখতে ভালো লাগছিলো। বাট ওই ট্র্যাকটা যদি নাও থাকতো, মানে এখানে আমি বলবো এবারে কমেডিটা অনেক বেশি অর্গ্যানিকভাবে ইনকর্পোরেট হয়েছে, বাট ওই ট্র্যাকটা যদি নাও থাকতো, অফও থাকতো, তাহলেও কিন্তু সিরিজটার খুব একটা ক্ষতি হতো না। আর সিরিজটা শেষ যখন হয় তখন একটা অ্যাম্বিগুইটির সাথে শেষ হয়, মানে এটা কিন্তু পুরোপুরি আপনাকে এক্স্যাক্টলি আপনি বুঝতে পারবেন না যে ক্যারেক্টারটা এরকম কেন করলো, তার মোটিভেশনটা পুরোপুরি ক্লিয়ার করে দেয় না ডিরেক্টর, একটা কাইন্ড অফ ওপেন এন্ড। তো এই জিনিসটা আপনারা বাকিটা ব্যক্তিগত দেখতে পাবেন, প্রদীপ্তদার যা যা কাজ রয়েছে, রাজলক্ষ্মী শ্রীকান্ততেও দেখতে পাবেন, মানে একটা একটা অডিয়েন্সের ওপর, অডিয়েন্স এবার মাল্টিপল ইন্টারপ্রিটেশন ভাবতে পারে যে কেন এই ক্যারেক্টারটা এরকম করলো, কেন এই ডিসিশনটা নিল, সেগুলো নিয়ে নানান রকম প্রশ্ন হতে পারে, সেগুলো বেশ ভালো। আর যে জিনিসটা হচ্ছে মিউজিকের কাজ এখানে দুর্দান্ত, তো এখানে কিন্তু প্রচুর গান তিনি ব্যবহার করেছেন, ঠিক আছে, প্রচুর গান, মানে এক একটা সিচুয়েশনকে প্রচুর গান, প্রচুর মিউজিক দিয়ে এনহ্যান্স করেছে, সেই জিনিসটা বেশ ভালো লেগেছে। মানে কোনো আমি মানে ইস্টার্ন ইউরোপিয়ান সিনেমার মতো জোর করে কপি করে সেরকম আর কি লাইট একটা বিজিএম দেবো, সব স্লো চলছে, তা কিন্তু নয়, যেরকম গ্রামের লাইফ হয় সেই জিনিসপত্রগুলোকে দেখাচ্ছে। এবং অ্যাট দ্য সেম টাইম এই কাপলদের যেরকম রিলেশনশিপ মানে চেঞ্জ হয়েছে, তার মধ্যে যা যা পরিবর্তন এসেছে, সেই অনুযায়ী গ্রামটাও যেরকম সময় এগিয়েছে, তো গ্রামের মধ্যে পরিবর্তন, আগে যে দোকানে তারা সাইকেল পেতো এখন সেখানে বাইক পাওয়া যায় ভাড়াতে, যেখানে আগে জল বেরোতে হতো সেখানে এখন সাঁকো হয়ে গেছে, সেই জিনিসপত্রগুলো খুব সুন্দর লেগেছে, এই ছোটো ছোটো ইনকর্পোরেশন। আর ডিরেকশন তো খুব ভালো হয়েছে, যে সিনের স্টেজিংগুলো সেগুলো দেখবার মতো। এবার একটা সিন আছে যে শতাক্ষী বলছে যে এই মেয়েটি, মানে অনুরাধার ব্যাপারে জানতে পেরেছে, বলছে এই মেয়েটি কে গো, সায়ন উঠে বসে পড়ছে, এই যে সিনটা জাস্ট স্টেজিং না, আর সেই সময় একটা গান পিছনে চলছে, দেখবার মতো। সো ডিরেকশন দারুণ, পারফরমেন্সেস দারুণ,
প্রত্যেকে সায়ন তো হেভি কাজ করছে, আমি মানে ব্যাক টু ব্যাক দেখলাম, বিরোহী দেখলাম আর কনফিউজ পিকচারের এস্টিন প্রেম দেখলাম, সায়ন ইজ মানে ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক অ্যাক্টার, দুটো দু রকমের কাজ, একটা পুরো আউট অ্যান্ড আউট খিল্লি করছে আর এটাতে একদম সিরিয়াস। আর মানে আমি বলবো বিরোহী সিজন ওয়ানের থেকে সিজন টুতে সায়নের পারফরমেন্স, যদি বিরোহী সিজন ওয়ানে 10-8 থাকে, এখানে 10-10, মানে সিরিয়াসলি বলছি, এত ভালো পারফর্ম করেছে। তো সেইটা মানে এত ট্যালেন্টেড অ্যাক্টর, বাট মেন স্ট্রিম জাস্ট ইউটিলাইজই করতে পারছে না সায়নকে, জাস্ট ইউটিলাইজ করতে পারছে না, কোনো কাজই দিচ্ছে না, ইউটিউবে ইন্ডিপেন্ডেন্ট স্পেসে সে করে যাচ্ছে, কিন্তু সে মানে হিউজ পোটেনশিয়াল, ইমেন্স পোটেনশিয়াল রয়েছে তার মধ্যে। সো আমি বিরোহী টু প্রচণ্ড এনজয় করেছি। আপনাদের বক্তব্য কী, আপনারা যারা অলরেডি দেখে ফেলেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, যারা এখনও দেখেননি অবশ্যই দেখুন, এটা একটা খুব দুর্দান্ত হিউম্যান ড্রামা সিরিজ হয়েছে, ওয়ান অফ দ্য বেস্ট ইন বেঙ্গলি। বেঙ্গলিতে হিউম্যান ড্রামা নিয়ে হয় না, সবসময় একটা থ্রিলার কিছু এলিমেন্ট ঢুকে যায় বা কমেডি ঢুকে যায় বা অ্যাডাল্ট কিছু কন্টেন্ট ঢুকে যায়, বাট হিউম্যান ড্রামা, লাইফটাকে অ্যাজ ইট ইজ দেখানো উইথ লট অফ টেনশন অ্যান্ড অল, সেই জিনিসটা খুব সুন্দরভাবে এই সিরিজটা করতে পেরেছে। উড়ি বাবার বেস্ট কাজ, উড়ি বাবা খোলামখুঁজি করেছিল, উইচ ওয়াজ সুপার এঙ্গেজিং, সেখানে কমেডি ইত্যাদি সব ছিল। আর বিরোহী ড্রামার দিক থেকে দুর্দান্ত একটা কাজ হয়েছে, বিরোহী সিজন 2 এর কথা বলছি, দারুণ একটা কাজ হয়েছে। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।